আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, করিমগঞ্জ জেলা উপায়ুক্তের নির্দেশে পিএম কিষাণ হিতাধিকারীদের রি ভেরিফিকেশনের কাজ পুনরায় আরম্ভ। সকল হিতাধিকারীদের নিজ নিজ গাঁও পঞ্চায়েত কার্যালয়ে যোগাযোগ করে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার নির্দেশ। হাইলাকান্দির কৃষকদের জন্য আটা বরাদ্দ করল প্রশাসন। পাটাখাউরি জিপিতে বিভিন্ন প্রকল্পে অবাধ দুর্নীতির অভিযোগ গ্রুপ সদস্যদের, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। রাজ্যে চলছে সার সিন্ডিকেট, ইউরিয়া সারের সিন্ডিকেট ভাঙছে কৃষি বিভাগ, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। রাজ্যের শিক্ষানুষ্ঠানের তত্ত্বের উপরই মূল্যায়ন হবে পরীক্ষার নম্বর। এবং সর্বশেষ খবরটি হলো, গোপনীয়তা নীতি নিয়ে দিল্লি হাইকোর্টে ধাক্কা খেল ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন আজকের বিস্তারিত খবর। করিমগঞ্জ জেলা উপায়ুক্তের নির্দেশে পিএম কিষাণ হিতাধিকারীদের রি ভেরিফিকেশনের কাজ পুনরায় আরম্ভ হয়েছে। সংশ্লিষ্ট সকল হিতাধিকারীদের নিজ নিজ গাঁও পঞ্চায়েত কার্যালয়ে যোগাযোগ করে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। যে সমস্ত হিতাধিকারীরা 2-3 কিস্তি পাওয়ার পর পিএম কিষাণের কিস্তি বন্ধ হয়ে গিয়েছে, তারাও যাতে তাদের প্রয়োজনীয় কাগজপত্র নিজ নিজ গ্রাম পঞ্চায়েতে জমা দিয়ে পুনরায় সরকারি সুবিধা গ্রহণ করেন। অপরদিকে হাইলাকান্দি জেলার কৃষক সহ খাদ্য সুরক্ষা যোজনার কার্ড হোল্ডার পরিবারের জন্য ন্যায্য মূল্যের আটা মঞ্জুর করা হয়েছে। জেলার প্রত্যেক গ্রাম পঞ্চায়েত ভিত্তিক সমবায় সমিতির মাধ্যমে গণবণ্টনের এজেন্টরা তা গ্রামাঞ্চলে বিতরণ করবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিবৃতিতে এই খবর জানিয়ে বলা হয়েছে, ইতিমধ্যে প্রত্যেক সমবায় সমিতিকে নির্ধারিত মিল থেকে আটা সংগ্রহ করতে নির্দেশ জারি করা হয়েছে। কৃষক সহ খাদ্য সুরক্ষার কার্ড হোল্ডার পরিবারকে নিজ নিজ এলাকার ডিলার সমিতির এজেন্টদের কাছ থেকে তা সংগ্রহ করতে আহ্বান জানানো হয়েছে। জুন মাসে প্রত্যেক পরিবারের জন্য 1 কেজি 947 গ্রাম করে আটা মঞ্জুর করা হয়েছে। জেলার 16টি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক সমবায় সমিতিতে কৃষকের জন্য 342 কুইন্টাল 40 কেজি আটা মঞ্জুর করা হয়েছে। অন্যদিকে খাদ্য সুরক্ষা যোজনার কার্ড হোল্ডারদের জন্য জেলার 16টি সমবায় সমিতির 1,08,910টি কার্ড হোল্ডারদের জন্য 2,120 কুইন্টাল আটা মঞ্জুর করা হয়েছে। অন্যদিকে কৃষক পরিবারের জন্য 342 কুইন্টাল আটা মঞ্জুর করা হয়েছে। অপরদিকে পাটাখাউরি জিপিতে বিভিন্ন প্রকল্পে অবাধ দুর্নীতির অভিযোগ গ্রুপ সদস্যের, দুর্নীতির আতুল গড়ে পরিণত হয়েছে দুর্লভছড়া উন্নয়ন খণ্ড। এই উন্নয়ন খণ্ডের আওতাধীন 14টি জিপিতে দীর্ঘদিন ধরে লুটতরাজ চলছে। বিভিন্ন সময়ে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ উঠলেও আন্দোলন বেশি দূর গড়তে পারেনি। বিভিন্ন কৌশলে আন্দোলন বানচাল করে দেওয়া হয়। দুর্লভছড়া উন্নয়ন খণ্ডের অন্তর্গত কাজিরবাজার, আনিপুর ও পাটাখাউরি জিপিতে সংগঠিত দুর্নীতি নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন জনগণ। শাসক দল বিজেপির মনোনয়ন নিয়ে নির্বাচিত পাটাখাউরির জিপি সভাপতি ইসলাম উদ্দিন তালুকদারের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। জিপির গ্রুপ সদস্যদের গুরুত্ব না দিয়ে একনায়কতন্ত্র চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিশেষ করে চতুর্দশ অর্থ কমিশনের টাকাসহ এমজিএনরেগার বিভিন্ন প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। জিপি সভাপতি ইসলাম উদ্দিনের দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠেছেন গ্রুপ সদস্যরা। ইতিমধ্যে 8 জন গ্রুপ সদস্য জিপি সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছেন। জিপি সভাপতি ইসলাম উদ্দিন তালুকদারের বিরুদ্ধে অভিযোগ, তিনি 6 নং গ্রুপের ভূতুকুচি গ্রামে ভূতু চোড়ার উপর 9,50,000 টাকায় একটি ব্রিজ নির্মিত হয়। অপরিকল্পিত নির্মাণের ফলে এই ব্রিজটির অনেকাংশ ফাটল ধরে ফিলার আলাদা হয়ে গিয়েছে, ভূমিদশে একদিক জুলে পড়েছে, যে কোনো সময় ভেঙ্গে দুর্ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন এলাকার জনগণ। যদিও সবেমাত্র কাজ সম্পন্ন হয়েছে, এখনও উদ্বোধন হয়নি। অথচ এই রাস্তা দিয়ে বান্নালা, শিমশিমপুর, আহমেদপুর, মাগুরা এবং নিবিয়া এলাকার জনগণ যাতায়াত করেন। একইভাবে চতুর্দশ অর্থ কমিশনের আওতায় মুকামটিলা থেকে রাধেশ্যাম গৌড়ের বাড়ি পর্যন্ত গার্ডওয়াল সহ রাস্তা নির্মাণে বরাদ্দ হয় 5 লক্ষ টাকা। মাত্র 100 মিটার কাজ করে 7 লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। সিংলা নদী ও বুতুচোড়ার মাঝখানে 3টি জায়গার অবস্থা বিপজ্জনক হয়ে উঠেছে। বুতুচোড়ার কোরাল গ্রাসে ভয়ঙ্করভাবে ধসে যাচ্ছে,
এমনিতেই বন্যার সময় দুই নদীর জল একত্র হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় গোটা এলাকা। জলবন্দী হয়ে পড়েন কয়েকশো মানুষ। ছয় নং গ্রুপের চেরাগি মুকাম ব্রিজের কাজ না করে 9,50,000 টাকা আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ। বুতুরপুল বাজার থেকে জালালাবাদ নতুন মসজিদ পর্যন্ত আরসিসি ব্লক সহ 5,00,000 টাকার রাস্তা নির্মাণেও অবাধ দুর্নীতি হয়েছে। 7 ও 8 নং গ্রুপের মধ্য দিয়ে যাওয়া রাস্তাটির সম্পূর্ণ অর্থ তুলে নেওয়া হয়েছে, অথচ কানাকড়ির কাজ হয়নি। জালালাবাদ বাজার মসজিদের কাজেও ব্যাপক দুর্নীতি হয়েছে। বাউন্ডারি ওয়াল নির্মাণে প্রথমে 2,00,000 ও পরে 3,00,000 টাকা বরাদ্দ করে পরপর দুটি স্কিম আত্মসাত করা হয়েছে। জালালাবাদ পূর্ত সড়ক থেকে ভূতচোড়া পর্যন্ত রাস্তা নির্মাণে 1,67,888 টাকার কোনো খবর নেই। বুতুরপুল বাজার সংলগ্ন জলের ঘাট নির্মাণের কাজও অর্ধসমাপ্তভাবে ফেলে রাখা হয়েছে। 7 নং গ্রুপের মতুমিয়ার বাড়ি থেকে পূর্ব ভূতচোড়া কৃষিভূমি পর্যন্ত 6,18,965 টাকার এমজিএনরেগার কাজের তথ্যফলক রয়েছে। কোথায় কীভাবে কাজ করা হয়েছে বা আদৌ কাজ হয়েছে কিনা স্থানীয়দের কেউ কিছু বলতে পারেন না। গ্রুপ সদস্যার প্রতিনিধি কামাল উদ্দিনকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি জানান, জিপি সভাপতি ইসলাম উদ্দিন তালুকদার কাউকে কোনো পাত্তাই দেন না। এভাবে 17টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংস্কার সহ চতুর্দশ অর্থ কমিশন ও এমজিএনরেগার কাজে ব্যাপক দুর্নীতি করে চলেছেন ইসলাম উদ্দিন তালুকদার। প্রাক্তন জিপি সভাপতি রতীন্দ্র দাস সহ এলাকার বিশিষ্ট ব্যক্তি ফুলন দাস, বানুভূষণ দাস, রাজুকান্ত দাস এবং মইনুল হক প্রমুখ অভিযোগ করে বলেন, জিপি সভাপতির সঙ্গে আলোচনা তো দূরের কথা, বলার পর্যন্ত সময় থাকে না। এমন দাপট দেখান যে বিধায়ক সাংসদ সবাই যেন তার পকেটে। কেউ কোনো কিছুর দাবি নিয়ে গেলে বলেন এখন তার কাছে সময় নেই, জিপির কাউকে গণ্য করেন না বলে অভিযোগ করেন স্থানীয়রা। ইতিমধ্যে বদরুল ইসলাম, কামাল উদ্দিন, সুরজ দেব, সবিতা রবিদাস, পদ্মমোহন রবিদাস প্রমুখ 8 জন গ্রুপ সদস্য ও সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছেন। তারা এ ব্যাপারে স্থানীয় বিধায়ক বিজয় মালাকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে পাটাখাউরি জিপির সভাপতি ইসলাম উদ্দিন তালুকদারের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। বলেন, কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি একাংশ গ্রুপ সদস্যদের ভুল পথে পরিচালিত করছেন। বিজেপির মণ্ডল কমিটির সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, শীঘ্রই এ ব্যাপারে যাবতীয় তথ্য সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরা হবে বলে জানান তিনি। অপরদিকে বরপেটা সহ রাজ্যের বিভিন্ন জেলায় সরকারি সাহায্যযুক্ত ইউরিয়া সারের সিন্ডিকেট ভাঙছে কৃষি বিভাগ। প্রধানত বরপেটা রোড থেকে সারের বাজার নিয়ন্ত্রিত হয়। কৃষকরা যাতে চাষাবাদে ভালো সার পান সেজন্য সরকার ইউরিয়া সারের ব্যবস্থা করেছে, কিন্তু একাংশ বিক্রেতা দীর্ঘদিন থেকে সারের কালোবাজারি চালিয়ে যাচ্ছে। কৃষকদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত রয়েছে ইউরিয়া, সুপার ফসফেট, ডিএপি ইত্যাদি সার, কিন্তু ব্যবসায়ীরা এসব সার নিয়ে নিজেদের কালোবাজার গড়ে তুলেছে। টাটা, পরশ, কাঞ্চন, আইপিএল, মুক্তা, ইফকো ইত্যাদি কোম্পানির উৎপাদিত ইউরিয়া, সুপার ফসফেট, ডিএপি, এমওপি, পটাশ ইত্যাদি সারেরও প্রচলন আছে। তবে ভয়ঙ্করভাবে সার ও কীটনাশক সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকরা যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়েছেন। আর অন্যদিকে রাজ্যের বিভিন্ন জেলায় গড়ে উঠেছে সারের সিন্ডিকেট। রাজ্যের কৃষি ও পশুপালন বিভাগের মন্ত্রী অতুল বোরা এ ব্যাপারে কৃষকদের কাছ থেকে সরাসরি অভিযোগ পাওয়ার পর বিভাগের পক্ষ থেকে রাজ্যব্যাপী তদন্ত অভিযান শুরু করেছেন। ইতিমধ্যে বহু ব্যবসায়ীর সার, কীটনাশক, ধানের বীজ ইত্যাদি প্রতিষ্ঠানে থালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছর প্রতি ব্যাগ সুপার ফসফেটের দাম ছিল 430 টাকা, কিন্তু এ মুহূর্তে এর দাম বেড়ে হয়েছে 599 টাকা। অনুরূপভাবে গত বছর প্রতি ব্যাগ ডিএপির দাম ছিল 1,300 থেকে 1,400 টাকা, কিন্তু এবছর এর দাম হয়েছে প্রায় 1,900 টাকা। সবচেয়ে বড় কথা, এসব সারের প্রিন্টেড প্রাইস থেকে বেশি দামে কৃষকদের সার কিনতে হয়, কারণ বিক্রেতারা কালোবাজারে বেশি দামে সার বিক্রি করে। সর্বাধিক লুণ্ঠন চলছে ইউরিয়া সারের ক্ষেত্রে। ব্যবসায়ীরা ইউরিয়া সারের সাম্রাজ্য গড়ে তুলেছে। অভিযোগ অনুযায়ী প্রতি ব্যাগ ইউরিয়া সারের প্রিন্টেড প্রাইস হচ্ছে 266 টাকা, কিন্তু এই সার বিক্রি হচ্ছে প্রতি ব্যাগ 450 টাকা থেকে 500 টাকায়। একাংশ খুচরো বিক্রেতা এবং কৃষকের অভিযোগ যে বরপেটা রোডের গ্রিন নার্সারি, সহেল এগ্রি এবং কৃষি হাউস নামের তিনটি সারের পাইকারি বিক্রয় প্রতিষ্ঠান প্রধানত রাজ্যজুড়ে সারের কালোবাজারি চালাচ্ছে। খুচরো বিক্রেতা এবং কৃষকরা পাইকারি বিক্রেতাদের কাছ থেকে দ্বিগুণ দামে সার কিনতে বাধ্য হচ্ছেন। শুধু তাই নয়, ওই সব প্রতিষ্ঠান থেকে সার কিনলে ক্রেতাকে কোনো ধরনের রসিদ বা ক্যাশ মেমো দেওয়া হয় না।
এ ব্যাপারে জনৈক পাইকারি ব্যবসায়ী জানান, রসিদ দেওয়াটা বাধ্যতামূলক নয়। ব্যবসায়ীদের ভাষায় ট্যাকিং বলে একটি শব্দ আছে। এই শব্দের আড়ালে ইউরিয়া সার উৎপাদনকারী কোম্পানির সঙ্গে ব্যবসায়ীদের গোপন বোঝাপড়াও রয়েছে। অপরদিকে রাজ্যের শিক্ষানুষ্ঠানের তত্ত্বের উপরই মূল্যায়ন হবে পরীক্ষার নম্বর। এজন্য সমস্ত তত্ত্ব সংগ্রহ করা হবে, যদিও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি উচ্চস্তরীয় কমিটি। হাই স্কুল শিক্ষান্ত ও হাই মাদ্রাসার পরীক্ষা কীভাবে মূল্যায়ন হবে কি না সেই বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেনি ওই কমিটি। বুধবারের অনুষ্ঠিত বৈঠকে শিক্ষানুষ্ঠানের পরীক্ষার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। ছাত্রছাত্রীদের আগের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে বলে বৈঠকে আলোচনা হয়। কমিটি আগামী 7 দিনের মধ্যে এ সমস্ত ব্যাপারে সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দেবে বলে সংবাদ মাধ্যমকে জানান কমিটির অধ্যক্ষ ডক্টর অলক কুমার বরগুহাই। তিনি জানান, এই মূল্যায়ন পদ্ধতি হবে সম্পূর্ণ বৈজ্ঞানিক ও তত্ত্বভিত্তিক। এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ ও আগামী